মিষ্টি টফি তো অনেক খেয়েছেন ঝাল টফি খেয়েছেন কখনো এই টফি ক্যান্ডির ভিতরে কি আছে জানলে অবাক হয়ে যাবেন বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি এই অসম্ভব মজাদার ঝাল টফিগুলো বানালে বিপদে পড়বেন কারণ সবাই বারবার বানিয়ে খাওয়ানোর আবদার করবে কিন্তু তাতেও নো টেনশন কারণ একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে বাই দ্য ফে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই চ্যানেল ঝাল টফি ক্যান্ডি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম দুই কাপ বা তিনশো গ্রাম ময়দা সেই সাথে দিয়ে দিলাম একটা চামচ বা স্বাদ মতো লবণ এবার ময়দা আর লবণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এবার ঘি ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে ময়ান করে নেব এখানে ঘিয়ের পরিবর্তে মাখন বা তেলও ব্যবহার করা যাবে ঘিটাকে ময়দার সাথে খুব ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে যাতে ময়দা সম্পূর্ণ ঘিটা খুব ভালোভাবে অবসর্ভ করে নেয় পরবর্তীতে টফির বাহিরের লেয়ারটা স্মুথ করার জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট তাই স্কিপ করবেন না ময়দাটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ময়ান করে নেবেন ঘি যখন ময়দার সাথে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যাবে তখন টেক্সচারটা কিছুটা এমন হবে হাত দিয়ে মুঠু করলে মুঠু হয়ে যাবে আবার চুরমুর করে ভেঙেও যাবে এবার ময়দায় অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সেমি হার্ড ডো তৈরি করে নিব আমার এই সেমি হার্ড ডোটা তৈরি করতে থ্রি ফোর্থ কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে অল্প একটু কম বা বেশিও লাগতে পারে ডোটা তৈরি হয়ে যাওয়ার পরও আমি আরও দুই মিনিটের মতো মথে নিয়েছি ডোয়ের টেক্সচারটা কিছুটা এমন হবে হার্ড টাইপের এবার ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এই দশ মিনিটে ডোটা এখনের থেকে আরেকটু সফট হয়ে যাবে এই সময় ঝাল টফির ভিতরের ফিলিংটাকে রেডি করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস আমি এখানে দুটি চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করেছি এবার এই মাংসগুলোকে ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে মাংসের কিমা তৈরি করে নেব এবার একটি বাটিতে কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিলাম এক চা চামচ প্যাপ্রিকা পাউডার এক চা চামচ রসুন গুঁড়া এক চা চামচ আদা গুঁড়া দুই চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ সোয়া সস আর হাফ চা চামচ ভিনেগার এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার তৈরি করা এই স্পেশাল মশলায় দিয়ে দিব চিকেন কিমা এবার হাতে সাহায্যে মশলার সাথে চিকেন কিমাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই মাখানোটা খুবই জরুরি খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যায় মাংসের মশলা মাখানো হয়ে গিয়েছে এবার হাতে সাহায্যে এমন ছোট ছোটো করে লেচি কেটে ক্যান্ডির শেপ দিয়ে দিব দেখতেই পারছেন আমি কেমন ছোট ছোট করে ইক্লাস চকলেটের মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু ছোট বা বড় করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এই ঝাল টফিগুলো একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রোজেন করব তাই মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা যদি দুই কাপ ময়দার ঝাল টফি তৈরি করেন তাহলে আড়াইশো গ্রাম মুরগির মাংস নিলেই হবে সবগুলো মশলা মাখানো মাংসের কিমা দিয়ে টফি বানানো হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব এই চিকেনের টফিগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এই অল্প তেলে চিকেনের টফিগুলোকে শ্যালো ফ্রাই করে নিব এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে এই চিকেন টফিগুলোকে এখানে সম্পূর্ণ রান্না করবো না শুধু শেপটাকে ধরে রাখার জন্য ফিফটি পারসেন্টের মতো কুক করে নেব আমি চিকেন টফিগুলোকে দুই ব্যাচে ভেজে নিয়েছি এক একটি ব্যাচ এক মিনিটের মতো কুক করেছি আমার সবগুলো চিকেন টফি ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছেঁকে একটি প্লেটে তুলে রাখছি এই আমার তৈরি করে রাখা ডোটাও সম্পূর্ণ রেস্ট হয়ে গিয়েছে দেখতেই পারছেন ডোয়ের টেক্সচারটা আগে থেকে কতটা বেশি সফট হয়ে গিয়েছে যদি ডোটা প্রথমেই বেশি নরম মাখিয়ে ফেলেন তাহলে রেস্টে রাখলে আরও বেশি নরম হয়ে যাবে পরবর্তীতে টফির শেপ দিতে খুবই অসুবিধা হবে এবার বেলার সুবিধার্থে আমি প্রথমে ডোটাকে দুটি সমানভাগে ভাগ করে নিলাম এবার একটি ভাগ আমি একটি বড় রুটি আকারে বেলে নিব দেখতেই পারছেন আমি ডোটাকে বেলার জন্য কোনো শুকনো ময়দা ব্যবহার করে নিই আপনাদের ডোটাও যদি একদম পারফেক্ট হয় তাহলে একদমই শুকনো ময়দা ডাস্ট করতে হবে না খুব ইজিলি বেলে নিতে পারবেন আমি বড় করে একটি রুটি বেলে নিয়েছি এবার একটি পিজা কাটারের সাহায্যে সাইডটাকে কেটে সমান করে নিব আপনাদের হাতের কাছে পিজা কাটার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা এখানে নাইফেরও ব্যবহার করতে পারবেন আজকে আমি আপনাদেরকে দুই পদ্ধতিতে চিকেন ঝাল টফি তৈরি করে দেখাবো তাই আমার সাথেই থাকবেন যার যে পদ্ধতিটা সুবিধা হবে সে সেভাবেই বানিয়ে নিতে পারবেন এবার বেলে রাখা শিটটাকে তিনটি সমান ভাগে কেটে নেব এবার ছোট ছোট করে কেটে টফিগুলোকে বের করে নিব টফি শিটের মাঝখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন এবার টফি শিট দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মরিয়ে টফির শেপ দিয়ে নিব দেখলে তো কত ইজিলি তৈরি হয়ে গেল এত কিউট কিউট সুন্দর চিকেন টফি আরও সুন্দর করার জন্য কাটা চামচ দিয়ে সাইডে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে একদম হুবহু টফির মতোই লাগে একটি টফি আজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা বেশি সুন্দর হয়েছে আমি একইভাবে সবগুলো টফি তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যারা এইভাবে ছোট ছোট শীত তৈরি করে টফি বানাতে চান না বা ঝামেলা মনে হয় তারা এইভাবে একটি বড় রুটি বেলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার অ্যাভেলেবেল না থাকে এখানে যে কোনো বাটি বা গ্লাসও ব্যবহার করতে পারবেন বাটি আর গ্লাস দিয়েও খুব ইজিলি কেটে যাবে

এবার টফিগুলোকে ভেজে নেওয়ার পালা সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি দেখতেই পারছেন আমি তেলটাকে কত হালকা গরম করেছি তেলে একদমই কোন রকম যদি তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলেন তাহলে টফিকগুলো তেলে দেওয়ার সাথে সাথেই টফিগুলোর গায়ে একটা বুদবুদ চলে আসবে তখন আর দেখতে ভালো লাগবে না এবার চুলার লো হিটে টফিগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব যখন টফিগুলোতে এমন একটা সোনালি কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব আপনারা ইচ্ছে করলে টফিগুলোকে এয়ার ফ্রাইও করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড আমি একইভাবে সবগুলো টফি ভেজে নিয়েছি প্রথম ব্যাচের টফিগুলো ভেজে নেওয়ার পর তেলটা একটু বেশি গরম ছিল তাই দেখতেই পারছেন দ্বিতীয় ব্যাচের টফিগুলোর গায়ে হালকা বুদবুদ চলে এসেছে আপনারা দ্বিতীয় ব্যাচ ভাজার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটাকে আরও বেশি ডাউন করে নেবেন তাহলে প্রথম ব্যাচের মতো একদম স্মুথ টফি ভাজতে পারবেন তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার ঝাল ঝাল চিকেন টফি আর শীতের মধ্যে কিন্তু সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করা একটা ঝামেলার কাজ তাই এই টফিগুলো একদিন বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর সারা শীত ভরে ভেজে ভেজে খেতে পারবেন কোথায় চলে যাচ্ছেন এখনও রেসিপি শেষ হয়নি এবার আমি এই করিসিপি স্পাইসি টফিগুলোর একটি ডিফারেন্ট ভার্সন আপনাদের সাথে শেয়ার করব আমি একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আমি এখানে টফিগুলো ভাজার তেলটাই ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টমেটো কেচাপ আর ওয়ান ফোর্থ কাপ চিলি সস টমেটো কেচাপ আর চিলি সসটাকে তেলে তিরিশ সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ সোয়া সস এবার সসে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন টফি এবার চুলার একদম হাই ফ্লেমে চিকেন টফিগুলোকে সসে সটে করে নেব ত্রিশ সেকেন্ডের মতো অতিরিক্ত রান্না করার প্রয়োজন নেই তাহলে টফিগুলো সগি হয়ে যাবে টফিগুলো শুধু সসের সাথে হালকা টস করে নিলেই হবে তো তৈরি হয়ে গেল স্পাইসি সুইট অ্যান্ড সাওয়ার ক্রিস্পি টফি আপনার ইচ্ছে করলে এই চিকেন টফিগুলোকে এভাবে সসের সাথে কোট করেও খেতে পারবেন কতটা যেই আমি বলে বোঝানোর মতো না আপনি যখন টফিটা মুখে দিবেন ক্রিসপি আউটার লেয়ারের সাথে চুসি চিকেনের কম্বিনেশনটা খেতে অতুলনীয় লাগবে আমার আজকের এই স্পাইসি ক্রিস্পি চিকেন টফির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ